তোমার কোনো দোষ ছিল না, সব আমার ছিল। তোমার সব কিছু শেষ করে দিয়েছি, তবুও আমাকে আগলে রেখে এতটা কেয়ার নিয়েছো যে বলে শেষ করতে পারবো না। সময় তোমাকে ধন্যবাদ, কিছু পরিচিত মানুষের ভয়ঙ্কর চেহারা চেনানোর জন্য। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। বিচ্ছেদ মানুষকে যত বেশি কষ্ট দেয়, তার থেকে অধিক কষ্ট দেয় মায়া। পৃথিবীতে মায়া হলো এমন এক অদৃশ্য কষ্ট যা চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, শুধুমাত্র ভেতরে ভেতরে অনুভব করা যায়। পৃথিবীর সবচেয়ে বড় অদৃশ্য কষ্টের নাম মায়া। কি পেয়েছো তার কাছ থেকে, যাকে তুমি প্রচুর পরিমাণে ভালোবাসতে? তাকে ভুলে যাওয়ার মতো শক্তি আমার নেই, কারণ আমি তো তার মতো অভিনয় করতে পারিনি। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না। ক্ষত বিক্ষত মনটা নিয়েও দিব্যি চলে যাচ্ছে দিনগুলো। আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছি হঠাৎ করেই। একদিন হারিয়ে যাব এই বেঈমান মানুষদের শহর থেকে। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতেও দেয় না। প্রতি মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তিকর মেসেজগুলি একদিন খুব মিস করবে। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। হায় রে ভালোবাসা, কাউকে হাসাও, কাউকে কাঁদাও, আর কাউকে একবারে শেষ করে দাও। আমি এমন একটা ব্যক্তি যাকে প্রথম প্রথম সবার ভালো লেগে যায়, তারপর ধীরে ধীরে অপ্রিয় হয়ে থাকি। টেনশন, ডিপ্রেশন আর মন খারাপ, এই সব নিয়ে কেটে যাচ্ছে আমার প্রতিটা দিন। যদি আমারই না হবে তাহলে কেন বলেছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না? আমি থাকি বা না থাকি, তুই যেন সব সময় খুশি থাকিস। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে অপরালার কাছে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, আমি ব্যর্থ, আমি হেরে গেছি তোর মিথ্যে ভালোবাসার অভিনয়ের কাছে। সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশিই হয়ে থাকে। আমার মৃত্যুতে কারো না কারো মুখে হাসি ফুটবে। কেউ চলে গেলে জীবন থেমে থাকে না, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে তিলে তিলে শেষ করে দেয়। আমি তার দোষ দেব কি? আমারই তো কপাল পোড়া। আমি সেই মানুষ যাকে প্রথম প্রথম
সবাই গুরুত্ব দেয়, ভালোবাসে, কিন্তু অল্প কিছুদিন পরেই আবার সবাই ইগনোর করতে শুরু করে। সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে তার থেকে দূরে হারিয়ে যাওয়া অনেক ভালো। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল না কাটা থাকে। ভালোবাসার মানুষের কাছে বেশি কিছু তো চাওয়ার নেই, শুধু চাই একটু শেয়ারিং, অল্প কেয়ারিং, আর অনেক বেশি ভালোবাসা, এইটুকুই তো চাওয়া। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। আমাকে তুমি কোনোদিনও বুঝতে পারলে না, পারবে কি করে, কখনো তো চেষ্টা করনি। এত অবহেলা করিস না, একদিন হঠাৎ করে মরে যাব, জানতেও পারবি না। স্বপ্ন কারো সাথে বেইমানি করে না, বেইমানি তো করে সেই স্বপ্ন দেখানো মানুষগুলো। সত্যি বলছি, এত অবহেলা করিস না, একদিন হঠাৎ করে মরে যাব, জানতেও পারবি না।